আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি পিৎজা। হ্যাঁ ফ্রেন্ডস, আর এছাড়াও এখানে আমি কোনো প্রকার টক দই, চিজ, মেয়োনিজ, ইস্ট এবং ওভেন এসব ঝামেলা ছাড়াই কতটা ইয়াম্মি করে রেসিপিটা তৈরি করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর কথা না বেড়ে দেখে না যাক চুলায় কীভাবে পিৎজা তৈরি করলাম। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা আমি প্রথমে একটু চেলে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, এবার দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণ। তো এগুলোকে বেশ ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা যে পানি আছে সেটা আমি ব্যবহার করছি এখানে, আর আলতো আলতো করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, এটা আমি একটু রেস্টে রেখে দেব। আর এদিকে আমি সস তৈরি করব, এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো হোয়াইট সস তৈরি করার জন্য ময়দার সাথে আমি একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর সাথে আছে স্বাদ মতো একটু লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারবেন। তো এগুলো বেশ নেড়ে চেড়ে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। একটু ঘন হয়ে গেলেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেল 2 টেবিল চামচ পরিমাণ। তো এটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে, এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সস, হোয়াইট সস, আর সাথে আমি নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। আমি তিনভাবে কেটে নিয়েছি এই ক্যাপসিকাম, সাথে আছে পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি। এবার পিৎজা সস তৈরি করার জন্য আমি এখানে টমেটো সস নিয়েছি, এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সাথে আছে রসুন কুচি, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনার চাইলে স্কিপ করতে পারেন। আমি স্বাদের ব্যালেন্সটা বাড়ানোর জন্য এখানে চিনিটা ব্যবহার করে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার আমি দেখতে পাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে, দেখুন আপনারা। এবার ডোটাকে আমি, আপনারা চাইলে হাত দিয়েও সরাসরি পিৎজার মোল্ডের নিতে পারেন, আমি একটু বেলে নিলাম। এবার আমি এই প্লেটটাতেই তৈরি করব, এর জন্য ব্রাশ দিয়ে দিচ্ছি তেল দিয়ে, তারপর এখানে ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশটা খুব ভালোভাবে করে নিয়েছি আমি। এবার এখানে আমি সেই পিৎজার রুটিটা দিয়ে দিচ্ছি, আর রুটিটা যথেষ্ট পরিমাণ মোটা করে ব্যবহার করেছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার ভিডিও আপলোড করার সময় সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো একটি চামচের সাহায্যে আমি ঠিক এভাবেই প্রেস করে দিচ্ছি, আর এতে করে ফুলে উঠবে না। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পিৎজা সস। তো প্রথমে পিৎজা সসটা আমি চামচের সাহায্যে আলতো আলতো করে দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দেব হোয়াইট সস। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে অন্যান্য ক্যাপসিকাম দিতে পারেন, হলুদ এবং লাল, আমার এখানে এক ধরনের আছে বিধায় আমি এক ধরনের ক্যাপসিকামই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। তো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি পিৎজাটা। আমি একটি ডিমের কুসুম নিয়েছি, আর এটা ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি এই পিৎজার চারপাশটা একটু ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে নেব, এতে করে এটা শক্ত হবে না আর দেখতে কালারটাও খুব সুন্দর আসবে। এখানে আপনারা চাইলে ডিমের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, আমি লিকুইড দুধ ব্যবহার করলাম না, আমি এখানে ডিম ব্যবহার করছি। একটি প্যানে আমি ফ্রি হিট করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পিৎজা এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, আর আমি এটা লো ফ্লেমে রান্না করব 30 মিনিট। তো 30 মিনিট পর
ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল হোমমেড পিৎজা। এই পিৎজাটা খেতে অসাধারণ, আর কেউ বুঝতেই পারবে না আমি যে এত কিছু ছাড়াই পিৎজাটা তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।